আসসালামু আলাইকুম ওরাকল প্রিয় ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমত এবং দয়ায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ বেশ কয়েকদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি কিন্তু আজকে থেকে আবার রেগুলার ভিডিও পাবেন ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আলোচনা করব যে সুরা ইয়াসিন একবার পাঠ করলে কি হয় এর ফজিলত কি সম্মানিত বন্ধুগণ সুরা ইয়াসিনকে বলা হয় কোরআনে করিমের কলভ বা অন্তর যে ব্যক্তি একবার ইয়াসিন তেলাওয়াত করে সে ব্যক্তি দশ খতম কোরআনের সবাব লাভ করে সুবাহানি তো প্রিয় বন্ধুগণ এই সূরাটি এতটাই ফজিলতপূর্ণ সূরা যে বলা হয়েছে মুমূর্ষ ব্যক্তির কানের কাছে এই সুরাটি তেলা করতে এই সুরাটি যদি মৃত্যু ব্যক্তির কানে তেলাবত করা হয় তাহলে তার মৃত্যু যন্ত্রণা কমে যায় আল্লাহ তালা তার মৃত্যু যন্ত্রণা কমিয়ে দেন সম্মানিত বন্ধুগণ এছাড়াও এই সুরাটির আরও ফাজাই রয়েছে তা হলো যে যদি কোনো ব্যক্তি দিনের শুরুতেই এই সুরাটি একবার পাঠ করে সুরা ইয়াসিন একবার পাঠ করে সারা দিনের সমস্ত হাজত আল্লাহ তালা তার পূরণ করে দেয় সুহান আল্লাহ হামদিহি তার যে কাজ আছে সমস্ত কাজ সমস্ত হাজত আল্লাহ তালা পূরণ করে দেন প্রিয় বন্ধুগণ এই ফাজাইলগুলি ছাড়াও আপনি যে সুরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন যদি অজু সহকারে তেলাওয়াত করেন তাহলে প্রতিটি হরফের বিনিময়ে আপনি পঁচিশটি করে নেকি লাভ করবেন সুবাহান আল্লাহি আবে হামদিহি তো প্রিয় বন্ধুগণ এই যে ফাজাইলগুলি এই ফাজাইলগুলি অর্জন করতে হলে আপনাদেরকে প্রতিদিন কমপক্ষে একবার ইয়াসিন পাঠ করতে হবে আপনি বেশির থেকে বেশি পাঠ করতে পারেন দুইবার চারবার ছয় বার দশবার যতবার খুশি পাঠ করতে পারেন এবং প্রতিবার পাঠ করার বিনিময়ে আল্লাহ তালা দশ খতম কোরআন তেলাওয়াতের নেকি দান করবেন এবং সেই দিনের হাজতগুলি আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তালা পঁচিশটি করে নেকি আপনার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ হবি হামদিহি এজন্য প্রিয় বন্ধুগণ এই ফজিলতপূর্ণ সুরাটি আমরা প্রতিদিন ফজরের নামাজের পর একবার পাঠ করব। এবং এই সমস্ত ফজিলতগুলি আমরা অর্জন করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন